নাইনটি পার্সেন্ট ঘর দেওয়া হবে যাদের পাকা ঘর আছে আমাদের গ্রামে যাদের পাকা বাড়ি আছে তারা রান্নাঘর দেখিয়ে নাম তুলেছেন আমি উত্তর দিনাজপুর থেকে বলছি এখানে আমি নয় আমাদের গ্রামের সবার পাকা বাড়ি আছে তবুও সবার ছবি তুলছেন কারোর গরু রাখার জায়গায় ছবি তুলছে আমাদের গ্রামে যাদের পাকা বাড়ি তাদের নাম এসেছে লিস্টে মাটির বাড়ি নাইনটি পারসেন্ট লিস্টে নাম আসেনি আর যাদের নাম লিস্টে আছে অর্থাৎ পাকা বাড়ি তারা প্রত্যেকে পাবে দাদা লোকের বাড়ি দেখিয়ে ঘর নিয়ে নিচ্ছি নমস্কার বন্ধুরা গত একুশে অক্টোবর থেকে আবাস যোজনায় যাচাই পর্ব শুরু হয়েছে আধিকারিকরা প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে যাচাই কিংবা ভেরিফিকেশানের কাজ করছেন সেক্ষেত্রে আপনারা অনেকেই কমেন্ট করেছেন এইভাবে আমি একাধিক কমেন্ট আপনাদের দেখাতে পারি যেখানে আপনারা বলতে চেয়েছেন যে আবাস যোজনায় যোগ্য উপভোক্তারা বাড়ি পাচ্ছে না বা অনিয়ম হচ্ছে এই ধরনের একটা অভিযোগ আপনাদের কমেন্টের মধ্যে উঠে এসেছে তবে দেখুন এক্ষেত্রে আপনারা কেউ সঠিক বলছেন না মিথ্যে বলছেন সেই নিয়ে জাজমেন্ট করার ক্ষমতা আমার নেই আমি আজকের ভিডিওতে আপনাদের দেখা যে আবাস যোজনায় যদি আপনার মনে হয় কোনো অনিয়ম চলছে বা কোনো অভিযোগ করার থাকে হয়তো ভুল লোক আবাস যোজনায় বাড়ি পাচ্ছে কিন্তু যারা প্রাপক তারা পাচ্ছে না যোগ্য উপভোক্তারা বঞ্চিত হচ্ছেন তাহলে আপনি কিভাবে সেই নিয়ে অভিযোগ জানাবেন সেই সম্পর্কিত তথ্য দিয়ে আজকের ভিডিওতে সহযোগিতা করব দেখুন দু তিনভাবে আপনি কিন্তু অভিযোগ জানাতে পারেন তবে অভিযোগ জানানোর আগেও আপনাকে কিন্তু সঠিক খোঁজ নিয়ে দেখতে হবে আবাস যোজনায় সার্ভে করতে এসেছেন মানে আধিকারিকরা যে উপভোক্তার বাড়িতে গেলেন সেই উপভোক্তা হান্ড্রেড পার্সেন্ট বাড়ি পেয়ে গেলেন এমনটা কিন্তু নয় এটা আপনাদের আগে বুঝতে হবে ভেরিফিকেশানের প্রক্রিয়া সম্পূর্ণ হলে যতক্ষণ না পর্যন্ত আবাস যোজনার লিস্ট বা তালিকা প্রকাশিত হচ্ছে বিটিও অফিসে কিংবা গ্রাম পঞ্চায়েত অফিসে সেই তালিকা ঝুলিয়ে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা বলা সম্ভব নয় যে কোন কোন উপভোক্তা এবারের আবাস যোজনায় বাড়ি তৈরির জন্য টাকা পাচ্ছে তবে এই তালিকা আপনি কবে পাবেন সেই সম্পর্কে তো আপনাদের জানাবো তবে আপনি যদি স্যাটিসফাই হয়ে থাকেন বা আপনি নিশ্চিত হয়ে থাকেন যে উপভোক্তারা অযোগ্য হওয়া সত্ত্বেও তারা আবাস যোজনায় বাড়ি পাচ্ছেন তাহলে কিভাবে আপনি অভিযোগ জানাতে পারবেন সেই দু তিনটি প্রক্রিয়া সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো তাই এই ধরনের সমস্যা যদি আপনার এলাকায় হয়ে থাকে বা আপনি এই যদি সমস্যার সম্মুখীন হয়ে থাকেন অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমত বলে রাখি আবাস যোজনায় যে এগারোটি শর্ত রাখা হয়েছে সেই এগারোটি শর্তে যদি না হয়ে থাকে মানে উপভোক্তা যদি যোগ্য হয়ে থাকেন তাহলে তার কিন্তু এগারোটা শর্তেই না আসবে তখনই কিন্তু ওই উপভোক্তা উপযুক্ত বলে বিবেচিত হবেন এবং এই লিস্ট জমা হওয়ার পরে কিন্তু খতিয়ে দেখা হবে পুনর্বিবেচনার জন্য আধিকারিকরা আবারও ফিফটি পারসেন্ট বাড়িতে আসতে পারেন মানে একশোটি বাড়ির মধ্যে পনেরোটি বাড়িতে ওনারা পুনরায় কিন্তু যাচাই পর্ব চালাতে পারেন তারপর ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে যে ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে তা বিডিও অফিসে ঝুলিয়ে দেওয়া হবে এবং আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিসেও কিন্তু সেই লিস্ট দিয়ে দেওয়া হবে তারপরেই আপনি বুঝতে পারবেন আপনার পরিচিত কোন অযোগ্য ব্যক্তি বাড়ি পেয়ে যাচ্ছেন এবার বলে রাখি আপনি যোগ্য ব্যক্তি হওয়া সত্ত্বেও আপনার বাড়িতে সার্ভে আসছে না আপনার পাশের বাড়িতে যারা অযোগ্য তাদের বাড়িতে সার্ভে আসছে তার মানে লিস্টে আপনার নাম নেই এই মতো পরিস্থিতিতে বলে রাখি হয়তো ওই ব্যক্তির আগে থেকেই লিস্টে নাম ছিল বা এর আগের বার যে তালিকা তৈরি হয়েছিল সেই তালিকাতে নাম ছিল সে কারণে এবারও কিন্তু আবার যাচাই করার জন্য দ্বিতীয়বারের জন্য আসছে আপনি উপযুক্ত হওয়া সত্ত্বেও যদি আপনার নাম না থেকে থাকে তাহলে একটা কাজ আপনাকে এর আগেই করতে হতো যদি না করে থাকেন এখনও একবার ট্রাই করে দেখতে পারেন সেটা হলো দিদিকে বলো কিংবা সরাসরি মুখ্যমন্ত্রী এই যে হেল্পলাইন নম্বর আছে সেই হেল্পলাইন নম্বরে আপনি কল করুন কল করে আপনি জানাতে পারেন যে আপনি একজন উপযুক্ত উপভোক্তা হিসাবে আবাস যোজনায় বাড়ি পেতে পারেন তাই আপনার বাড়িতে যদি সার্ভে পাঠানো হয় তাহলে খুব ভালো হয় সেই সম্পর্কে আপনি জানিয়ে রাখতে পারেন তবে এটা অনেক আগে থেকে বলা উচিত ছিল এই মুহূর্তে জানালেই যে কাজ হবে এমনটা কিন্তু নয় কারণ একুশে অক্টোবর থেকে একত্রিশে অক্টোবরের মধ্যে অর্থাৎ দশ দিনের মধ্যেই কিন্তু সার্ভের কাজ সম্পূর্ণ করতে হবে এই নিয়ে ইতিমধ্যেই আধিকারিকরা সমস্যায় আছেন খুবই চাপে আছেন তারই সঙ্গে নতুন নতুন অনেক বাড়ি যুক্ত হয়েছে যারা এই সরাসরি মুখ্যমন্ত্রী বা দিদিকে বলো নাম্বারে কল করে জানিয়েছিলেন তাছাড়াও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ফলে যাদের বাড়ি ভেঙে গেছে তারাও কিন্তু আবেদন করে রেখেছিলেন সেই সব আবেদনপত্রগুলো খতিয়ে দেখা হবে এজন্যই এই মুহূর্তে আপনি যদি আবেদন করেন তাহলে আপনার আবেদন যে মঞ্জুর হবে বা আপনার বাড়িতে ভেরিফিকেশানের কাজে আধিকারিকরা আসবেন এমনটা কিন্তু নয় অনেক আগে থেকেই জানানোর জন্য আপনাদের আমি ভিডিও কিন্তু দিয়েছিলাম যারা নিয়মিত ফলো করেন আমার চ্যানেল তারা অবশ্যই ভিডিওটি দেখেছেন যাই হোক এবার আপনাদের বলে রাখি সব কিছু সত্ত্বেও আপনি জানেন যে অনুপযুক্ত ব্যক্তি বাড়ি পাচ্ছেন সেই মুহূর্তে আপনি যদি পারেন তাহলে ওই আধিকারিকেরা যারা সার্ভে করতে এসেছেন তাদের সরাসরি জানাতে পারেন যে ভুল বাড়ি দেখিয়ে ওনারা কিন্তু আবাস যোজনার মাধ্যমে বাড়ি নিতে চাইছেন মানে তাদের উপযুক্ত পাকা বাড়ি আছে কিন্তু তারা কখনও রান্নাঘর কিংবা গোয়ালঘর যা আপনারা কমেন্টে জানিয়েছেন এই সব দেখিয়ে বাড়ি পাওয়ার জন্য আধিকারিকদের বিব্রত করছেন সেটা কিন্তু আপনি ওখানে জানাতে পারেন তবে এক্ষেত্রে অনেকেরই সমস্যা তৈরি হয় আপনি আপনার নিকটবর্তী বা প্রতিবেশীর সম্পর্কে বলতে কুণ্ঠিত হয়ে থাকেন তাহলে আপনাকে প্রথম পদক্ষেপের কথা বললাম আপনি ওই আধিকারিকদের বলতে পারেন যদি আপনার কাছে সম্ভব হয় দ্বিতীয় পদক্ষেপ আপনি আপনার এই অভিযোগও কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী বা দিদিকে বলো হেল্পলাইন নম্বরে কল করেও জানাতে পারেন যে অনুপযুক্ত বা অযোগ্য ব্যক্তিরা আবাস যোজনায় বাড়ি পাওয়ার জন্য উপযুক্ত হয়ে যাচ্ছেন বা তারা তাদের নাম লিখিয়ে নিচ্ছেন সেই অভিযোগও কিন্তু আপনি ওই হেল্পলাইনগুলোতে করে জানাতে পারেন এবার আপনাদের বলি তৃতীয় পদক্ষেপ সম্পর্কে অফিসিয়ালি যা জানানো হয়েছে আপনারা যেভাবে অভিযোগ জানাতে পারবেন সেটা হলো যখন সার্ভের কাজ বা যাচাই পর্ব শেষ হয়ে যাবে তারপর আবার একটা ক্রস চেকিং হবে বা রিচেকিং হবে সেটা হবে চোদ্দোই নভেম্বরের মধ্যে এবার কিন্তু ডেটা এন্ট্রি হবে অস্থায়ী তালিকা তৈরি হবে সেটা বিশে নভেম্বর দু হাজার মধ্যে এবার ব্লক এসডিও ডিএম অফিস এবং জেলার অফিসিয়াল ওয়েবসাইটে তালিকা প্রদর্শন করা হবে সেটা হলো একুশ তারিখ থেকে সাতাশে নভেম্বরের মধ্যে এবং আপনাদের আপত্তি নিশ্চিত আপনারা আপনাদের অভিযোগপত্র নিয়ে বিডিও অফিসে সরাসরি পাঁচটি কাজের দিনের মধ্যে আপনার এই অভিযোগ কিন্তু খতিয়ে দেখা হবে এবং তার নিষ্পত্তি করা হবে তাহলে এখনো পর্যন্ত আপনি তিনটি পদক্ষেপ সম্পর্কে জেনে গেলেন যে আবাস যোজনায় আপনার যদি মনে হয় আবারও অনিয়ম হচ্ছে এবং অযোগ্য ব্যক্তিরা আবাসের মাধ্যমে বাড়ির টাকা পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে আপনারা কিন্তু অভিযোগ জানাতে পারবেন অভিযোগ কিভাবে জানাবেন তার তৃতীয় পদ্ধতিটাও সম্পর্কে বললাম এরপর কিন্তু গ্রামসভার অনুমোদন হবে চৌঠা ডিসেম্বর ব্লক লেভেল কমিটির অনুমোদন হবে নয়ই ডিসেম্বর তবে আবারও জানিয়ে রাখি না জেনে বুঝে কিন্তু অভিযোগ করা ঠিক নয় আপনি যদি কনফার্ম হয়ে থাকেন আপনি যদি লিস্টে নাম দেখেন যে অযোগ্য ব্যক্তি আবাস যোজনার মাধ্যমে এবারেও বাড়ির জন্য নির্বাচিত হয়েছেন তখনই অভিযোগ জানাবেন যাই হোক আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের করা একাধিক এই ইনফরমেশানগুলি আমার দেওয়ার ছিল আপনার কাছেও যদি তেমন কোনো ইনফরমেশান থেকে থাকে আমাকে দিয়ে হেল্প করতে পারেন সেই সঙ্গে আমার দেওয়া এই তথ্যগুলো আপনার যদি উপকারে এসে থাকে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটা অল করে রাখবেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ